নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। ওম নমঃ শিবায়। দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করা খুব সহজ, কারণ তার নামই হলো ভোলেনাথ। অল্পেতেই তিনি সন্তুষ্ট। শ্রাবণ মাস মহাদেব এবং মা পার্বতীর সবচেয়ে প্রিয় মাস। এই মাস চাতুর্মাস্য ব্রতের মধ্যেও পড়ে। এই মাসে এই জগৎ সংসারের সকল দায়িত্ব স্বয়ং ভগবান বিষ্ণু মহাদেবের হাতে অর্পণ করেন। তাই মহাদেবকে সন্তুষ্ট করতে শ্রাবণ মাসে ভক্তরা উপোস করেন, ব্রত রাখেন, ষোলো সোমবারের পূজো করেন। এছাড়াও অনেকে ব্রহ্মচর্য পালন করেন, নিরামিষ আহার তো গ্রহণ করেনি। আজকের পর্বে যে বিষয়টি জানব সেটি হলো শ্রাবণ মাসে মহাদেবকে অর্পণ করতে পারেন এমন ১৩টি জিনিস, প্রত্যেকটি জিনিস কেন অর্পণ করা হয় এবং কি লাভ হয় সেটিও আমরা জানব। পৌরাণিক কাহিনী থেকে আমরা জানতে পারি শুধুমাত্র মানুষ নয়, দেবতা এবং অসুররাও শিবের পূজো করেছে। ভগবান শিবের আশীর্বাদ সকলেরই প্রয়োজন। ভগবান শিব তার ভক্তদের ভক্ত হিসেবেই দেখেন। তিনি কখনো দেবতা, অসুর অথবা মানব হিসেবে তার ভক্তকে দেখেননি। তাই তো আমরা পৌরাণিক কাহিনী থেকে জানতে পারি স্বয়ং রাবণ, যিনি ছিলেন অসুরদের রাজা, তিনি কিন্তু মহাদেবের পরম ভক্ত ছিলেন এবং তিনি তার ভক্তির মাধ্যমে মহাদেবকে সন্তুষ্টও করেছিলেন। শ্রাবণ মাস যেহেতু মহাদেবের প্রিয় মাস, আর এবছর শ্রাবণ মাস মলমাস হওয়ার কারণে আমরা অধিক সময় পাব মহাদেবের অর্চনা করতে। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে আপনারা মহাদেবকে কাঁচা চাল, অক্ষত কাঁচা চাল অর্পণ করুন। সাধারণত আতপ চালও অর্পণ করা হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ মনস্কামনা নিয়ে অন্য চালও অর্পণ করেন ভক্তরা, যেমন বাসমতী চাল। তবে চাল অক্ষত অর্থাৎ ভাঙা হওয়া চলবে না, পোকায় কাটা হওয়া চলবে না, সম্পূর্ণভাবে স্বচ্ছ চাল নিবেদন করলে বলা হয় সংসারে সম্পদ বৃদ্ধি পায়। চাল কিন্তু খুবই শুভ একটি জিনিস। পরবর্তী যে উপকরণ শিবপুজোতে ব্যবহার করা হয় সেটি হলো আখের রস। মহাশিবরাত্রিতেও ভক্তরা আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করেন। আখের রস অত্যন্ত শুভ। আখের রস নিবেদন করলে আপনার যদি কোনো কাজে বাধা আসে, বারবার বাধা আসছে, সে কাজ আপনি কিছুতেই সম্পন্ন করতে পারছেন না, সেই বাধা কিন্তু কেটে যাবে। ষোলো সোমবার ব্রত পালন করলে আখের রস দিয়ে মহাদেবের অভিষেক অবশ্যই করুন, আপনার কাজের বাধা মুক্তি হবে। তিন নম্বর উপকরণ হলো ঘি। শিবলিঙ্গে ঘি অর্পণ করলে শরীরে শক্তি তো সঞ্চার হয়, তার সাথে সাথে মনের শক্তিও বৃদ্ধি পায়। ঘি পঞ্চামৃতের অন্যতম প্রধান একটি উপকরণ। ভক্তরা পঞ্চামৃত ব্যবহার করেন শিবলিঙ্গ অভিষেক করার জন্য। চতুর্থ যে উপকরণ সেটি হলো চন্দন। শিবপুজোতে চন্দনের ব্যাপক ব্যবহার হয়। মহাদেবের পুজোতে ভক্তরা চন্দনের লেপন করেন শিবলিঙ্গে এবং বেলপাতাতেও চন্দন লেপন করা হয়। তবে চন্দন কখনোই লাল চন্দন বা রক্ত চন্দন হওয়া চলবে না, হতে হবে শ্বেত চন্দন অর্থাৎ সাদা চন্দন। খুবই সুন্দর কাজও করি এই চন্দন। চন্দন নিবেদন করলে ব্যক্তিত্ব হয় আকর্ষণীয়, সমাজে সম্মান তো আসেই, তার সাথে সাথে সম্পদও বৃদ্ধি পায়। পাঁচ নম্বর উপকরণ হলো গম। সন্তান প্রাপ্তির জন্য নিঃসন্তান দম্পতিরা মহাদেবের পুজোতে গম নিবেদন করেন। গম সন্তান সুখ নিয়ে আসে। শুধুমাত্র সন্তান সুখ নয়, সন্তান সম্পর্কিত যে কোনো সমস্যায় শিবপুজোতে গম অর্পণ করা হয়। ৬ নম্বর যে উপকরণের কথা বলবো সেটি আমরা সকলেই জানি, দুধ। শিবপুজোতে মহাদেবকে দুধ অর্পণ করা হয়। তবে বন্ধুরা কখনোই প্যাকেটে দুধ ব্যবহার করবেন না, খাঁটি গরুর দুধ এবং কাঁচা দুধ অর্থাৎ যে দুধ জাল দেওয়া হয়নি সেই দুধ। আগুনে জাল দেওয়া দুধ
শিব পূজোতে ব্যবহার করবেন না। দুধ নিবেদন করলে শরীর থেকে রোগ মুক্তি পাবে, স্বাস্থ্য ভালো থাকবে। সপ্তম উপকরণ হলো ভাং পাতা। ভাং পাতা ভক্তরা মহাদেবের পুজোতে ব্যাপকভাবে অর্পণ করে। ভাং পাতা অনেকে পেস্ট করেও শিবলিঙ্গে অভিষেক করার সময় লেপন করে। বলা হয় ভাং পাতা অর্পণে নেগেটিভিটি দূর হয় এবং ব্যাধি মুক্ত হয়। আট নম্বর উপকরণ হলো দূর্বা ঘাস। দূর্বা ঘাস শিবলিঙ্গে নিবেদন করলে দীর্ঘ জীবনের বর পাওয়া যায়। দূর্বা ঘাস আমাদের সনাতন ধর্মে অত্যন্ত শুভ একটি জিনিস। এটি খুবই ঠান্ডা এবং আমাদের শরীরের জন্য খুবই ভালো জিনিস। আয়ুর্বেদ অনুসারে দূর্বা ঘাস দিয়ে বহু ধরনের রোগের চিকিৎসা করা হয়। নয় নম্বর উপকরণ হলো সুগন্ধি, অর্থাৎ আতরও বলতে পারেন। শিবলিঙ্গে সুগন্ধি অর্পণ করলে মনের মধ্যে পবিত্রতা আসে। দশ নম্বর উপকরণ হলো জাফরান বা স্যাফরন। জাফরান নিবেদন করলে দাম্পত্য জীবন সুখের হয়, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দূর হয়, কাঙ্ক্ষিত জীবন সঙ্গীও পাওয়া যায়। তাই তো অবিবাহিত ছেলে এবং মেয়েরা নিজেদের মনের মতো জীবনসঙ্গী পেতে মহাদেবকে জাফরান নিবেদন করে। শ্রাবণ মাসে আপনিও করতে পারেন। এর পরবর্তী উপকরণ হলো জল। বলা হয় মহাদেব এতটাই ভোলে যে তাকে শুধুমাত্র জল নিবেদন করলেই তিনি অত্যন্ত প্রসন্ন হন। তাই তো মহাদেব সনাতন ধর্মের সকল দেবতাদের থেকে আলাদা, তিনি জলেই সন্তুষ্ট হন। তাই মহাদেবকে আর কিছু না পান, পরিষ্কার জলও নিবেদন করতে পারেন। আপনার কাছে গঙ্গা জল থাকলে সেটি তো অবশ্যই নিবেদন করবেন। জল নিবেদন করলে জীবনে শান্তি আসে, স্নেহময় ভাব তৈরি হয়। এর পরবর্তী যে উপকরণ সেটি হলো মধু। মধু বা চিনি বা মিশ্রি মহাদেবকে নিবেদন করলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, দারিদ্রতা দূর হয়, কথার ক্ষেত্রেও মাধুর্য আসে। যাদের চলছে দারিদ্র যোগ তারা অবশ্যই মহাদেবকে নিবেদন করতে পারেন মধু, চিনি অথবা মিশ্রি, খুবই ভালো লাভ পাবেন। শেষ যে উপকরণ সেটি হলো দই। দই নিবেদন করা শিবলিঙ্গে অন্যতম প্রধান একটি নিয়ম বলতে পারেন, উপায় বলতে পারেন। দই নিবেদন করলে বলা হয় জীবনের জটিল থেকে জটিলতর সমস্যা দূর হয়, মহাদেব খুব তাড়াতাড়ি প্রসন্ন হন। বন্ধুরা, এই শ্রাবণ মাসে মহাদেবের পুজো তো আপনারা করছেন, তবে একটি বিষয় খেয়াল রাখবেন, মহাদেবের পুজোতে আপনারা খাঁটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। যদি আপনারা প্রত্যেক সোমবারে করতে না পারেন, তবে যে কোনো একটি সোমবারে অবশ্যই করুন। খাঁটি ঘি, গরুর ঘি অবশ্যই জ্বালাবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।